ওবায়দুল কাদের কোন সেক্টরে যুদ্ধ করেছেন জানতে চান ফারুক। জানাবো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিভক্তিতে বিব্রত বিএনপি। সর্বশেষ সরকারের এজেন্ট কায়সার কামালকে বহিষ্কার করা উচিত, যা বললেন ব্যারিস্টার খোকন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 1971 সালের মহামুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় আরো বক্তৃতা করেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুসালাম আজাদ ও বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেশারফাত আলী সফু। মানববন্ধন সঞ্চালনা করেন জাতীয়তাবাদী নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলের সাধারণ সম্পাদক আরও সংযত হয়ে কথা বলা উচিত। তিনি বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এই দেশের জনগণের উপরেই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসেছে। আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন, কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন? ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছেই চলবে, ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, কারণ আপনারা এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যার জন্য সাহায্য করেছেন। তিনি আরো বলেন, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না, আন্দোলনে আমরা পিছপা হব না। ফারুক বলেন, কারারুদ্ধ সকল নেতাকে মুক্তি দিন, সময় একদিন আসবেই, জয়ের নেতৃত্ব দেবে তারেক রহমান। আব্দুসালাম আজাদ বলেন, আজ বাংলাদেশের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, মোদি সরকারকে বর্জন করেছে। মেশারফাত আলী সফু বলেন, ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের একটাই বক্তব্য ভারতের মোদি সরকারের বিরুদ্ধে। মোদি সরকার বাংলাদেশের শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমরা এই মানববন্ধন থেকে দামি সরকারের প্রধান হাসিনাকে বলতে চাই, আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে মুক্তি দিন, তা না হলে আপনাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি পন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে বিভক্তি দেখা দিয়েছে। এ নিয়ে বিব্রত বিএনপি নীতি নির্ধারকরাও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন দলের কয়েকজন নীতি নির্ধারক। তবে এ নিয়ে কেউ বক্তব্য দিতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে দলটির দুজন স্থায়ী কমিটির সদস্য জানান, তাদের কাছে মনে হয়েছে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। ব্যারিস্টার খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 7 বারের সম্পাদক, তিনি দলেরও একজন সিনিয়র নেতা। তার মতো নেতাকে এভাবে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে অসম্মানিত করাটা মোটেই ঠিক হয়নি। এখন যে উদ্বৃত্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার দ্রুত সমাধান করা উচিত, কারণ এটাকে বেশি জিয়ে রাখলে ফোরাম ছাড়াও দল আরও ক্ষতিগ্রস্ত হবে তারা আশা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুতই এর সমাধান করবেন। জানতে চাইলে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাজপথের আন্দোলনে যেহেতু কর্মসূচি চলে আসছে সেখানে আইনজীবী ফোরামের নেতারাও থাকবেন, তাই এখানে বিভেদ দ্বন্দ্ব কোথায়? সবাই তো বিএনপির লোক, আমাদের উদ্দেশ্যও তো এক। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করা বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খোকনকে ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয় গত শনিবার। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পদে তাকে অব্যাহতির কথা জানানো হয়। এ নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের উপর ক্ষোভ জানান খোকন। তিনি কায়সার কামালকে অর্বাচীন বালক বলে আখ্যায়িত করেন। নৈতিক স্থলনের কারণে দল থেকে কায়সার কামালের বহিষ্কারও দাবি করেন। চলে যাচ্ছি পরের সংবাদে। 18 বছর বয়স থেকে বিএনপি করছেন উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন ফোফন বলেছেন, বিএনপি করছি করব, পদ পদবি কোনো বিষয় নয়, তবে ফুলাঙ্গারের শহীদ জিয়ার বিএনপিতে থাকুক এটা আমি চাই না। ব্যারিস্টার কায়সার কামালকে অর্বাচীন বালক হিসেবে উল্লেখ করে খোকন বলেন, তিনি একজন আত্মস্বীকৃত অপরাধী, নৈতিক স্থলনের কারণে আইনজীবী ফোরামে তার সদস্যপদ থাকা উচিত নয়, সরকারের এই এজেন্টকে দল থেকে বহিষ্কার করা উচিত। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচনে জয়ী হয়ে পার সভাপতির দায়িত্ব নেওয়ার ব্যারিস্টার খোকনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এই ফোরামের মহাসচিব পদে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
মাহবুবউদ্দিন খোকন তার বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালকে উদ্দেশ্য করে বলেন, ফোরামের তো গঠনতন্ত্রই নেই, সে কিভাবে বহিষ্কার করে, তার তো ক্ষমতাই নেই। যতক্ষণ পর্যন্ত গঠনতন্ত্র না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে বহিষ্কার করা যাবে না, এটা আইনত কার্যকর নয়, আমি বিএনপি কোর্সই করব। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা বার নির্বাচনে অংশ নেই, সেই নির্বাচনে আমরা 14টি পদের মধ্যে 12টিতে জয়ী হতাম, কিন্তু কায়সার কামাল 3 বার সরকারের প্যানেলের পক্ষে কাজ করায় আমরা সভাপতি সহ 4টি পদে জয়ী হয়েছি। নির্বাচনের পর ভোট গণনা থেকে আমাদের এজেন্ডার কেন সরিয়ে নেওয়া হলো? এজেন্ডা সরিয়ে নেওয়ার একমাত্র উদ্দেশ্য আওয়ামী লীগকে ওয়াকওভার দেওয়া, অর্থাৎ বার নির্বাচনে সরকারকে জেতানোর জন্য ষড়যন্ত্র করেছেন কায়সার কামাল। এই ষড়যন্ত্রের মূলে ছিল ভোট গণনার সময় এজেন্ডদের সরিয়ে নেওয়া। যদি এজেন্ডদের সরিয়ে নেওয়া না হতো তাহলে আমরা 12 পদে জয়ী হতাম। বার সভাপতি বলেন, তারেক রহমান আমাদের প্যানেল ঘোষণা করেছেন, বিএনপির পার্টি অফিসে সবার উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। তারেক রহমান তো বলেননি তোমরা ভোট গণনায় যেও না, সভাপতির দায়িত্ব নিও না। তাহলে দায়িত্ব নিও না এ কথা বলার কায়সার কামালকে? যদি আমরা 12 পদে জয়ী হতাম তাহলে গণতন্ত্র ভোটাধিকারের আন্দোলন শক্তিশালী করতে পারতাম। কার সঙ্গে আতাত করে কায়সার কামাল সরকারকে পূর্ণ প্যানেলে জয়ী করার পেছনে কাজ করেছিল? তিনি বলেন, বার নির্বাচনে আমরা সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কিন্তু কায়সার কামালের ষড়যন্ত্রের কারণে যেই সেই যুদ্ধে পুরোপুরি জয়ী হতে পারেনি। তিনি নির্বাচনের সময় উপস্থিত না থেকে বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছেন, তারেক রহমানের ঘোষিত প্যানেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।